আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে এসেছি ডেইরি খামার সম্পর্কে কিছু কথা বলতে চাই আমি অনেক দিন পরে এই ভিডিওটা বানানো হচ্ছে আমি আগে কিছু ভিডিও দিয়েছিলাম তারপরে এখন আমি আর কিছু এখন এই ভিডিওটা বানানো হচ্ছে এখন থেকে আপনারা প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পাবেন গরুর ডেইরি খামার সম্পর্কে সেই সম্পর্কে কেননা আমি এই খামা আমার খামারে এখন নয় ছয়টা গরু ওর ছয়টা গাবি ও দুটা তিনটা বাসুর আছে আমি কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো ধন্যবাদ এখন গাবি গরু সম্পর্কে কিছু কথা বলতে চাই আমি আমার গরুগুলো সব আছে ফ্রিজিয়ান কুরাস গরু এগুলো যারা নতুন খামারি তাদের সম্পর্কে কিছু কথা বলবো দেখেন এ একটা গরু এ এখনও দুধ দিচ্ছে এ এর পেটে বাচ্চা এখন আপনাদের নতুন যারা খামারি তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই আমি আপনারা হুট করে কোনো কিছু করতে যাবেন না আগে জেনে শুনে তারপরে খামার করতে আসবেন খামারের প্রধান তিনটে তিনটে উৎস একটি হলো আপনার জাত উন্নয়ন করা আরেকটি হলো ট্রেনিং নেওয়া আর একটি নিজেই কাজ করবেন তাহলে আপনার খামারে অবশ্যই উন্নতি আসবে তার প্রমাণ আমি আমি নিজেই কাজকাম করি আমার খামারে এখন নয়টা গরু হয়ে গেছে তা আমি নিজেই দেখাশুনো করতে পারি সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরাই কাজ কাম করবেন অন্যদের উপর ভরসা করে বসবেন না নিজেরা কাজ কাম করলে আপনি দুই তিন মাস কাজ করলেই বুঝতে পারবেন গরুদের কীরকম খাবার দিতে হবে কোন গরুটা খাচ্ছে না কীভাবে কেন খাচ্ছে না সব কিছু আপনি বুঝতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে বলছি নিজেরাই কাজকাম করার চেষ্টা করবেন দেখেন এই একটা গরু আমার এ গরুটার কাল একটা বাসু রয়েছে ষাট বাসু রয়েছে আলহামদুলিল্লাহ একে খাবার আমি এখন কম করে দিচ্ছি কারণ খাবার বেশি দেওয়া যাবে না বাছুর হওয়ার পরই খাবার বেশি দেওয়া যাবে না শুকনো খাবার দিতে হবে যেরকম ঘাস অল্প কিছু খোল এই বা অল অল্প ভুষি অল্প পরিমাণ ভুষি এই দেখেন সেই বাসুরটা শুয়ে রয়েছে ষাট বাছুর রয়েছে এই জন্য আপনাদেরকে বলছি যারা নতুন খামারি তারা এই নতুন বাচ্চা হলে গরুকে বা ভালো যে বেশি খাবার দেব বেশি দুধ হবে তা না ভাই ওকে আপনারা অল্প পরিমাণে খাবার দেবেন যাতে পাঁচ ছয় দিন কেন নাড়িটা কাঁচা এবং পাঁচ ছয় দিন কম খাবার দেবেন এবং পানিও কম করে খাওয়াবেন তারপরের থেকে আস্তে আস্তে বেশি খাবার দিয়েবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখেন এই একটা বাসুর আমার একশো পার্সেন্ট ফিরিজিয়ে বাসুরটা আমার দেখেন আমি ঘাস দিয়েছি এই ঘাস দিয়ে খাবার মেখে দিয়েছি দেখেন ইস ইয়ে শুধু আমি শুকনো খাবারই দিয়েছি ঘাস আর যাও না আর যারা নতুন খামারি দাঁড়ান খামার করতে আসলে অবশ্যই ঘাস আগে লাগাতে হবে ঘাস না হলে আপনি খামার করতে আসবেন না কারণ ঘাস ব্যতিরিক্ত কোনো খামার করা সম্ভব না সেজন্য আপনারা অবশ্যই আগে ঘাস লাগিয়ে নেবেন পরে খামার করা ভাবনা করবেন এ একটা বাসুর দেখেন আমার ওই যে গরুটার বাসুর হয়েছে ওর বোন এটা এটা ভালো জাতের বাসুর হয়েছে আমার এটার বয়স এখন চার মাস দর্শক আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওর লাইক ওর শেয়ার করবেন লাইক ওর শেয়ার করবেন দেখেন গরুটা ছুটাছুটি করছে ওর কাছে কারোর আসতে যাচ্ছে না ওর বাঁশুরির কাছে কারোর আসতে যাচ্ছে না আমি আমার ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ